কিছু কিছু ওলামারা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার একটি ঘটনা উল্লেখ করে থাকেন। একবার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা একজন বৃদ্ধ ব্যক্তিকে ওযু করতে দেখলেন এবং খেয়াল করলেন যে তার ওযু করায় অনেক ভুল হচ্ছে। একজন মুরব্বিকে কিভাবে সুন্দরভাবে শুধরে দেওয়া যায় এই ভেবে তারা তার কাছে গিয়ে যা বললেন তার ভাবার্থ হলো এমন, চাচা আমাদের দুই ভাইয়ের মধ্যে কার ওযু করাটা বেশি সুন্দর হয় এ নিয়ে আমরা একমত হতে পারছি না, আমরা যদি আপনার সামনে উজু করি আপনি কি দয়া করে আমাদের মধ্যে এর ফয়সালা করবেন? মুরব্বি রাজি হলেন এবং তারা অত্যন্ত যত্ন সহকারে উজু করতে লাগলেন। তাদের উজু করা এতটাই সুন্দর ছিল যে উজু শেষ হওয়ার আগেই মুরব্বি বুঝে গেলেন আসলে কি হচ্ছিল। তিনি তার নিজের ভুলগুলো বুঝতে পারলেন এবং সেই সাথে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আদবে মুগ্ধ হয়ে আবেগপূর্ণ হয়ে বললেন, তোমরা সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র।